গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হাট কবিতা থেকে বাক্য রচনা করাবো, ঠিক আছে? তাহলে আমি বাক্য রচনাগুলো লিখি, তোমরা দেখো। প্রথমে হেডিং করব বাক্য রচনা। নাম্বার ওয়ান, গাড়ি। আচ্ছা, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো বাক্য রচনা তোমরা লিখতে পারো, সেন্টেন্স লিখতে পারো। বাক্যর বাক্য মানে তো সেন্টেন্স, সেন্টেন্স যে কোনো ইচ্ছে মতো লিখতে পারো, তোমাদের যা ইচ্ছে। আমি আমার মতো লিখেছি, তোমরা চাইলে এগুলো লিখতে পারো, আবার তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। তাহলে গাড়ি, গাড়ি দিয়ে আমি কি লিখেছি? নীল গাড়ি আমার খুব প্রিয়। আমি লিখি তাহলে, নীল গাড়ি আমার খুব প্রিয়। নাম্বার টু, গরু। গরু আমাদের কি করে বলতো? গরু আমাদের দুধ দেয়, এইটাই কিন্তু আমি বাক্য রচনাতেও লিখেছি। গরু আমাদের দুধ দেয়। নাম্বার থ্রি, গান। গান দিয়ে কি হয়? আচ্ছা, মোটামুটি সবাই গান শুনতে ভালোবাসে, তাই আমি লিখেছি, আমি গান শুনতে ভালোবাসি। নাম্বার ফোর, চাষি। চাষি দিয়ে কি? চাষিরা মাঠে ফসল ফলায়। চাষিরা মাঠে ফসল ফলায়। নাম্বার ফাইভ, সাঁতার। রাম ভালো সাঁতার কাটে। রাম ভালো সাঁতার কাটে। তোমরা রামের বদলে কেউ কেউ অন্য নামও দিতে পারো, নিজেদের নামও দিতে পারো, যেটা ইচ্ছে লিখতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় আন্ডারলাইন গুলো বসবে। প্রথমে দেখো, গাড়ি, নীল গাড়ি আমার খুব প্রিয়, তাহলে গাড়ির তলায় আন্ডারলাইন। গরু, গরু আমাদের দুধ দেয়। গান, আমি গান শুনতে ভালোবাসি, তাহলে কোথায় আন্ডারলাইন করবো? গানের তলায়। চাষি, চাষিরা মাঠে ফসল ফলায়, তাহলে চাষিরা তলায় আন্ডারলাইন করবো। আবার সাঁতার, রাম ভালো সাঁতার কাটে, এই সাঁতারের তলায় আন্ডারলাইন করলাম। ঠিক আছে ক্লাস, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আমি তোমাদের শুধু বাক্য রচনা করালাম, পরের দিনকে আমি তোমাদের আবার শূন্যস্থান পূরণ করাবো। গুড বাই চিলড্রেন।